হাজারদুয়ারিতে অনেক নকল দরজাও আছে। আমি এই মুহূর্তে যে দরজাটার সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আসল দরজা, আর তার পাশেই আছে নকল দরজা, সেটাও দেখাই। পাশেই দেখুন নকল দরজা, একটা আসল দরজা আর এক নকল। এটা কিন্তু সিমেন্টের দরজা, এই দেখুন এটা সিমেন্টের। পৌঁছে গেছি হাজারদুয়ারির ভিতরে, টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। সামনেই আছে টিকিট কাউন্টার, তবে আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছি। অনলাইনে কাটলে 20 টাকা আর অফলাইনে কাটলে 25 টাকা আপনাকে পে করতে হবে। এটা অফলাইন টিকিট কাউন্টার, এখানে 25 টাকার বিনিময়ে টিকিট পাওয়া যাবে। সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়। আধার কার্ড থাকলে টিকিট কাটা সোজা আছে, আর আধার কার্ড না থাকলে টিকিট কাটা একটু প্রবলেম হচ্ছে, কারণ ভোটার আই কার্ড দিয়ে নিল না, তাই আমি আধার কার্ড দিয়ে টিকিট কেটে নিয়েছি। এই বাগানটার ভেতরে কিন্তু একেবারেই ঢোকা যাবে না। আমার পিছনে রয়েছে ঘড়িঘর, আর তার পিছনেই ইমামবাড়া, আর আমার সামনে আছে হাজারদুয়ারি। হাজারদুয়ারির উল্টো দিকেই কিন্তু ইমামবাড়া আছে। ইমামবাড়ায় ঢুকতে দেয় না, 9 দিন খোলা থাকে সারা বছরে মহরমের সময়, বাকি সময় বন্ধ থাকে। বাইরে থেকে দেখাবো আপনাদের ইমামবাড়া, পিছনেই রয়েছে, সামনে গিয়ে দেখে আসি, চলুন। এখন চলেছি ঘড়িঘরের দিকে, মুর্শিদাবাদের ক্লক টাওয়ার, স্থানীয়ভাবে ঘড়িঘর নামে পরিচিত, মুর্শিদাবাদের বিগ বেন নামেও পরিচিত। ক্লক টাওয়ারটি নিজামত ইমামবাড়া এবং হাজারদুয়ারি প্রাসাদের মাঝখানের বাগানে রয়েছে। এই হলো বাচ্চাওয়ালি কামান, যেটা নিজামত ইমামবাড়া আর হাজারদুয়ারি প্রাসাদের মধ্যখানে বাগানে রয়েছে। অনুমান করা হয় কামানটি 1200-1400 মধ্যে তৈরি করা হয়েছিল। কামানটির নাম বাচ্চাওয়ালি কেন হয়েছে তা নিয়ে একটা গল্প কথা আছে। শোনা যায় এই কামান নাকি একবারই দাগা হয়েছিল এবং তার আওয়াজ এতটাই তীব্র ছিল অনেক গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে গিয়েছিল সেজন্য, সেই থেকেই এই নাম। আর পাশের এই সাদা স্থাপত্যটি মদিনা মসজিদ, নিজামত ইমামবাড়ার সামনের অংশেই এই মসজিদটি রয়েছে। পুরনোটি নবাব সিরাজউদ্দৌলা 1800-এ, নতুনটি নবাব মনসুর আলী খান 1848 সালে নির্মাণ করেছিলেন। এই মুহূর্তে আমার পিছনে রয়েছে ইমামবাড়া। নিজামত ইমামবাড়া ভারতের মুর্শিদাবাদে একটি শিয়া মুসলমান জামায়াত হল। বর্তমান নিজামত ইমামবাড়াটি নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন। এটি নবাব সিরাজউদ্দৌলা নির্মিত পুরাতন ইমামবাড়া, আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পরে নির্মাণ। এই ইমামবাড়াটি ভারত ও বাংলার মধ্যে বৃহত্তম। এই ইমামবাড়ার গেটের সামনে, এই হলো ইমামবাড়ার মেন গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে বছরে 9টা দিন মোটে, বাকি সময়ের জন্য দর্শকদের কোনো অ্যালাউ নেই। হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে ভাগীরথী নদীর তীরে এই বৃহৎ ইমামবাড়াটি রয়েছে। সাদেক আলী খানের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এই ইমামবাড়াটি, ব্যয় হয়েছিল 600,000 টাকারও কিছু বেশি। হাজারদুয়ারি প্রাসাদের উত্তর মুখের সমান্তরালে এই ইমামবাড়াটি তৈরি হয়েছে। রাজমিস্ত্রিরা নির্মাণ শেষ করতে মাত্র 11 মাস সময় নিয়েছিলেন। বর্তমান ইমামবাড়াটি 680 ফুট লম্বা। আপনাদের দেখাই, আপনারা এতদিন জেনেছেন যে ঘোড়া বসে না, এই দেখুন এই ঘোড়া বসে বসে ঘাস খাচ্ছে, এতটাই কুড়ে। নওবতখানার প্রবেশদ্বার হলো ইমামিয়া রীতিতে নির্মিত একটি বিশাল গেট, যা এই নওবতখানাকে ঘিরে রয়েছে। এই দেখুন ইমামবাড়ার গেট, এবং গেটে লেখাই আছে মহরমের সময় খোলা থাকে 9 দিন। এই দেখুন এই ইমামবাড়ার ভিতরটা। এবার প্রবেশ করব হাজারদুয়ারির ভিতরের মিউজিয়ামটায়, সেখানে ছবি তোলা বারণ, তার জন্য দেখাতে পারবো না আপনাদের, কাজ পর্যন্ত যাব। হাজারদুয়ারি প্রাসাদ আগে বড়কঠি নামে পরিচিত ছিল,
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের কিলা নিজামত ক্যাম্পাসে অবস্থিত। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। মিউজিয়ামে ঢোকার এটাই প্রবেশ পথ। এই দেখুন, লাইন দিয়ে যাচ্ছে মিউজিয়ামে। এই দেখুন, এই হলো সংগ্রহশালায় যাওয়ার রাস্তা। এখান দিয়ে নিচে যেতে হবে, আর বেরোবার সময় উপর দিয়ে বেরোতে হবে। এই সংগ্রহশালার প্রবেশ পথ, এখানে চেকিং হবে। এখানেই টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ। আমি চলে এলাম, এবার ভিতরে প্রবেশ করব। মোবাইল সুইচ অফ করছি, আর বেরিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। মিউজিয়াম দেখে চলে এলাম বাইরে। এটি ঊনবিংশ শতাব্দীতে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নাজিব হুমায়ুন জাহর শাসনকালে স্থপতি ডানকান ম্যাকলিওয়েড দ্বারা নির্মিত হয়েছিল। 1985 সালে প্রাসাদটি আরও ভালোভাবে সংরক্ষণের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা হয়। হাজারদুয়ারিতে অনেক নকল দরজাও আছে। আমি এই মুহূর্তে যে দরজাটার সামনে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু আসল দরজা, আর তার পাশেই আছে নকল দরজা, সেটাও দেখায়। পাশেই দেখুন নকল দরজা, একটা আসল দরজা আর এক নকল। এটা কিন্তু সিমেন্টের দরজা, দেখুন এটা সিমেন্টের। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ অনুসারে পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভের তালিকায় উল্লেখ রয়েছে এই হাজারদুয়ারি প্রাসাদের। এই প্রাসাদ ইতালীয় স্থাপত্যকলার এক জীবন্ত নিদর্শন। এই প্রাসাদের নামকরণ সম্পর্কে অনেকেই সঠিকভাবে বলতে পারেন না। সাধারণভাবে এরূপ নামকরণ করার অর্থ অনেক দরজা বিশিষ্ট প্রাসাদ তার জন্য। এই প্রাসাদে অসংখ্য দরজা আছে, যার অনেকগুলি সঠিক দরজা আর অনেকগুলি নকল দরজা। 1837 খ্রিস্টাব্দে এই প্রাসাদের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। খরচ পড়ে মোট 18 লক্ষ টাকা। এই প্রাসাদটি তিনতলা। প্রতি কক্ষের কারুকার্য অসাধারণ। হাজারদুয়ারি দেখা শেষ করে আমি চলেছি সামনের দিকে। আরও বেশ কয়েকটি জায়গা দেখব, আর যাব জিয়াগঞ্জ। সঙ্গে থাকবেন। এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।